গতকাল আয়ারল্যান্ডকে আমরা তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে হারিয়েছি। মাত্র চার রানের যে জয়, সেই জয় চতুর্দিকে নতুন আলোচনা তৈরি করেছে এবং সেই জয়ের নায়ক মুস্তাফিজ। মুস্তাফিজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আইরিশদের আয়োজনের এই সিরিজে পুরস্কারটাকে আমার মনে হয়েছে একটু বোধহয় অসম্মানজনক। মাত্র $750 ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার মাত্র $1000, সেটিও দৃষ্টিকটু, কারণ আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের অবস্থা খারাপ হতে পারে কিন্তু দেশ হিসেবে আয়ারল্যান্ডের অবস্থা তো খারাপ নয়। আইরিশরা ক্রিকেটে নতুন অবস্থানে থাকতে পারেন কিন্তু বাংলাদেশের সঙ্গে যখন সিরিজ খেলছে, বাংলাদেশ যখন বেশ গুরুত্বপূর্ণ একটা দেশ ক্রিকেটে, সেখানে আমার মনে হয় যে সেই পুরস্কারের টাকাটা খুব একটা বেশি না। $750 গতকাল মুস্তাফিজ ইনকাম করেছেন, একেবারে ব্যক্তিগত ইনকাম। যদিও ক্রিকেটের আইন বলছে যে যে উপহারটা তিনি পেয়েছেন সেটা পুরোটা তিনি উপভোগ করতে পারবেন না, সেখান থেকে আবার বোর্ডকেও কিছু ভাগ দিতে হয়। মানে বোর্ডকে ভাগ দিতে হয় মানে কি, কিন্তু আবার ভেবে নিয়েন না যে বোর্ডের সভাপতি সেই ভাগ নিয়ে সেটা দিয়ে বাজার ঘাট করে খান, সেটা না। ক্রিকেটের নিয়মই তাই, কোনো খেলোয়াড় খেলাই তার ব্যক্তিগত পুরস্কার, সেই পুরস্কার তিনি ব্যক্তিগতভাবে পান না, মানে পুরোটা নিতে পারেন না, একটা পার্সেন্টেজ বোর্ডকে দিতে হয়, যে পার্সেন্টেজটা আবার খেলোয়াড় কর্মকর্তা যারা ওই সিরিজের সঙ্গে থাকে তাদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। এটাই ক্রিকেটের সৌন্দর্য এবং বলা যায় সুইট সমাধান। যাই হোক, যদি $750 পুরোটার কথাও ভাবি তাহলে কত, 75-80 হাজার টাকা। সেই টাকাটা দিয়ে তিনি যে শপিং করবেন সেটা গতকালকেই তিনি জানিয়েছেন, ইংরেজিতে জানাতে পারেননি, বাংলায় জানিয়েছেন। তামিম ইকবাল যখন তাকে দোভাষী হিসেবে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার টাকাটা পাইলি, এই টাকাটা দিয়ে তুই কী করবি, সাথে সাথে বলছে কী আর করবো, শপিং করবো। তো শপিং যখন করবেন তখন খবর হচ্ছে যে শপিং করা, ঘোরা সব কিছুর জন্য এখন ইংল্যান্ডে তারা রয়েছেন এবং তারা বোধহয় কয়েকটা দিন ছুটি কাটিয়েই আসবেন। লিটন দাস, তামিম ইকবালরা ছুটি কাটাচ্ছেন, ছুটি কাটানোর জন্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে সময় নিয়েছেন, এই খবর গণমাধ্যমে চলে এসেছে। মুস্তাফিজও নিশ্চয়ই চাইবেন ছুটি কাটাতে এবং যে দুর্দান্ত জয় তিনি এনেছেন এবং সেই জয় শুধু আনেননি বরং ওই যে দুই ম্যাচ তাকে বসিয়ে রাখা হয়েছিল দলে থাকা সত্ত্বেও, সাইড বেঞ্চে যে বসে থেকেছেন তিনি, বসে থেকে যে তিনি প্রচণ্ড রেগেছেন, নিজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, জিদ তৈরি হয়েছে, এই জিদটা যে কোচ পরিকল্পিতভাবেই তৈরি করেছেন এটা মাঠে কিন্তু প্রমাণিত হয়েছে। যখন তাকে প্রশ্ন করা হলো যে এই চার উইকেট পেয়ে তোর কেমন লাগছে, তামিম ইকবাল যখন দোভাষী হিসেবে বাংলায় প্রশ্ন করলেন তখন কিন্তু তিনি হাসতে হাসতে বলেছেন, অতটা হাসি ছিল না কিন্তু তার চেহারাই তখন একটা জেদ ভাব ছিল। তিনি তখন বলেছেন যে গতকালকে থেকেই তো প্ল্যান করে রাখছি যে আজকে আমি 5 উইকেট নেব। তো এই যে আত্মবিশ্বাস, অর্থাৎ ওই যে সাইড লাইনে বসে থাকার যে জ্বালা, সেই জ্বালাটা কিন্তু আইরিশদের সঙ্গে পুরোটাই মিটিয়েছেন মুস্তাফিজ। এই কামব্যাকটা খুব দরকার ছিল, এই রেগে যাওয়াটা মুস্তাফিজের জন্য খুব দরকার ছিল, যেটা আমার মনে হয় যে সাম্প্রতিক সময়ে কোচ হাতুরে সিংয়ে যে কয়েকটা ছোট ছোট ডিসিশন নিয়েছেন তার মধ্যে একটা দুর্দান্ত ডিসিশন, মুস্তাফিজকে দুই ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রাখা, তাকে তাতিয়ে দেয়া এবং এই ইনফরমেশনটা তাকে দেয়া যে তোমাকে পারফর্ম করতে হবে, এবং সেটা তিনি দেখিয়ে দিয়েছেন এবং তার কল্যাণে বাংলাদেশ জয়টা পেয়েছে। এখন এই 75-80 হাজার টাকা দিয়ে কি আর শপিং হবে, হয়তো বউয়ের জন্য কিছু শাড়ি, নিজের জন্য কিছু জামাকাপড় কিনবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই বাংলাদেশকে যে উপলক্ষ দিয়েছেন সেই উপলক্ষের নায়ক কিন্তু তিনি নিজেই।